যেখানে কিস ছাড়া ঘুমাতে যায় না সেখানে রিলেশন কিভাবে পবিত্র হয়, যেখানে অশ্লীল কথা ছাড়া কতগুলো বিরক্তকর লাগে সেখানে রিলেশন কিভাবে পবিত্র হয়, যেখানে লুচ্চামি ছাড়া মেয়ে পড়ে না সেখানে রিলেশন কিভাবে পবিত্র হয়, যেখানে হাত ধরাধরি ছাড়া রাস্তা চলা যায় না সেখানে রিলেশন কিভাবে পবিত্র হয়, যেখানে পার্কে গিয়ে গায়ে হাত দেওয়া ছাড়া থাকা যায় না সেখানে রিলেশনটা কিভাবে পবিত্র হয়, যেখানে শরীরের প্রতিটি অঙ্গের পিক না দেখলে ব্রেকআপ করা হয় সেখানে রিলেশন কিভাবে পবিত্র হয়, যেখানে বিয়ের আগে রুমমেট করা হয় সেখানে রিলেশন কিভাবে পবিত্র হয়। সবশেষে একটা কথাই বলতে চাই, ভালোবাসা পবিত্র, রিলেশন না। ভালোবাসা হালাল কিন্তু রিলেশন না। মনে ভয় রাখুন, হিসেব দেওয়া লাগবে, কিভাবে দেবেন এইসব হিসেব মরার পর। এটা দুনিয়া, আখিরাত না। দুনিয়াটা হলো এক বিন্দু পানির মতো, আর আখিরাতটা হলো একটা সাগরের মতো, শুরু আছে কিন্তু শেষ নেই। সবাই পাপ করছে বলে আপনিও করবেন? জান্নাতে সবাই যাবে না, তেমনি জাহান্নামেও সবাই যাবে না। আপনার হিসেব কিভাবে দেবেন সেটা আপনি খুঁজে বের করুন। কাউকে আঘাত করার জন্য কথাগুলো না, কাউকে ভালো পথে আনার জন্য কথাগুলো। কথায় ভুল থাকলে ক্ষমার চোখে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফেসবুকে টাইমলাইনে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।